আজকে আমার ছেলের বার্থডে, তো এই ছেলের বার্থডে কিন্তু আমরা বলছি যে এইবার কোনো কেক টেক কাটা হবে না, তাই আমরা তারপরে আমার ছেলের বউ সে কেক কিনে আনছে, আমি ওই কেক কেটে সারপ্রাইজ বার্থডে আমরা উইশ করলাম আর কি। তা আপনারা দেখতে থাকেন, হ্যাপি বার্থডে কেক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফৌজিয়া ব্লগ। আজকে আমার বাসায় স্পেশাল রান্না হবে, তো রান্না স্পেশাল কে করতেছে, আমার হাজবেন্ডে করতেছে। এই দেখেন এই চিকেনগুলো এখানে মানে সব ধরনের মশলা দিয়ে, দই দিয়ে এগুলো হালকা একটু মানে সিদ্ধ করা হয়েছে, আর সিদ্ধটার মশলা যে এই দেখেন এখানে এখন এখান থেকে তোলা হয়েছে, আর মশলাটাকে এখন জাল দিয়ে গণ করা হবে, আর এটাকে ফ্রাই করা হবে। এটা চিকেন রোস্ট, তো এটা স্পেশাল হইলো আমার হাজবেন্ডের, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আর আমি আজকে কালি জিরা রাইস দিয়ে পোলাও বানাবো, তো বাচ্চারা আজকে বাচ্চাদের স্পেশাল ডে, সেই জন্য বাচ্চাদের জন্য কালি জিরা রাইস দিয়ে পোলাও বানাবো। এখন আমি চালটা আনছি, এখন দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে ক্লিন করব। এই তো আমাদের চিকেনগুলো ফ্রাই হয়েছে, এগুলো যে ম্যারিনেট করা ছিল এগুলো এখন ফ্রাই করা হয়েছে। চিকেনের রোস্টের মশলা গুঁড়া হয়ে গেছে, আর এখন আমি কি বানাবো, আমি এখন কালি জিরা চাল দিই পোলাও বানাবো। আমি এখানে এক কাপ ঘি দিছি, আমি এটাতে কোনো তেল দিব না, শুধু ঘি দিব। এখন আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি রাইস দিয়ে দিব। এখন আমি রাইসটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, আর এখানে আমি দুধ জাল দিয়ে রাখছি, 1.5 লিটার দুধ। এই দেখেন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখানে দারচিনি, এলাচি, গরম মশলা অ্যান্ড সাম কিসমিস অলসো দিছি। আমি এখন দুধটা ঢেলে দেবো, ইমা এখন আমরা দুধ দেখি। এখন আমরা এখানে 1.5 লিটার দুধ, 1.5 লিটার 1.5 কেজি চালের মাঝে উবা সারা দিও না আসাতে রিমা ওমাই হইয়া দিই। আমার রাইসে পানি দিয়ে দিছি, দুধ পুরা দুধ দিছি, কোনো পানি দিছি না। এখন আমি আমার বড় চুলাতে দিছি, সিম দেওয়ার মাত্রই গরম দুধ, তো সেই জন্য বল খাইতেছে। এখন আমি গাইকে দিয়ে দিব, এই দেখেন আমার হয়ে গেছে, আমার কালি জিরা পোলাও সাথে অনলি দুধ দিয়ে আমার খুবই টেস্টি হবে, আমার হয়ে গেছে। এই তো আমাদের পোলাও রেডি হয়ে গেছে, এই দেখেন দেখতে অনেক ইয়াম্মি মনে হচ্ছে, খুব একটা মজার গ্রান বের হয়েছে। তো আমরা খাবো, আপনারা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার দিবেন, আর একটু দিয়ে দেবো।